ঘড়ি সংক্রান্ত রিজনিং থেকে একটা এরকম রিজনিং আসে, তোমরা অনেক সময় চাকরির পরীক্ষায় দেখে থাকবে যে ঘড়ির দুটো কাটা, ঘন্টার কাটা আর মিনিটের কাটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কখন একে অপরের সঙ্গে মিলিত হবে, বা কখন একে অপরের উপর্যুপরি হবে, বা কখন একে অপরের সঙ্গে কোইনসাইড হবে। ঠিক আছে, এরকম বিভিন্ন নাম আছে। তো সেই টাইপের রিজনিংগুলো কীভাবে ভীষণ ফাস্ট সবচেয়ে সহজভাবে করা যায় তার টেকনিক আজকের এখানে আজকের ক্লাসে শিখব। দেখো, এই টাইপের রিজনিংগুলো মাত্র 4 থেকে 5 সেকেন্ডেরও কম সময়ে করা যায়। 4 থেকে 5 সেকেন্ড বললাম মানে সত্যি সত্যি 4 থেকে 5 সেকেন্ড সময়। 4 থেকে 5 সেকেন্ড সময় বলে একটা অঙ্ক 5 মিনিট ধরে করলাম, ব্যাপারটা সেরম নয়, 4 থেকে 5 সেকেন্ডেই হবে। ঠিক আছে, তো দেখবো আমরা কিভাবে করতে হয় সেগুলো। তো তার আগে বলি, এই ধরনের সহজ সহজ টেকনিকগুলো ভালো করে ডিটেলসে শিখতে চাইলে, ঠিক আছে, একদম ক্লিয়ারলি শিখতে চাইলে অবশ্যই আমাদের প্রগতি কোচিং সেন্টারের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে যুক্ত থাকতে হবে। এছাড়া জিকে দিশা ইউটিউব চ্যানেলে নিয়মিত আমাদের ক্লাসগুলো যদি ফলো করো তাহলেও পেয়ে যাবে। এছাড়া আমাদের প্রগতি কোচিং সেন্টারের যে অনলাইন ক্লাস চলছে সেই অনলাইন ব্যাচে যদি ক্লাসে ভর্তি হও, অ্যাডমিশন হও, তাহলেও নিয়মিত আমাদের সঙ্গে ক্লাস করতে পারবে। ঠিক আছে, অবশ্যই অনলাইন যে আমাদের ক্লাসগুলো হচ্ছে সেগুলো নিশ্চয়ই পেইড কোর্স। ঠিক আছে, তো আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশনের জন্য ডিটেলস জানার জন্য 8972850054 এই নম্বরে ফোন করে আমাদের কোর্সের বিষয়ে ডিটেলস জেনে নিতে পারো, বা প্রয়োজনে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারো। ঠিক আছে, এবার আসি, দেখো কোইনসাইড সংক্রান্ত রিজনিংগুলো ঘড়ি থেকে কীভাবে খুব সহজভাবে করা যায়, মুখে মুখে করা যায়, কোনো সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই। দেখো এখানে আমাদের প্রথম যে অঙ্ক, এই কোশ্চেনটা পড়ার পর অপশান লাগাতে 4 থেকে 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না, কোশ্চেনটা পড়তে তো সময় লাগবেই। ঠিক আছে, তো দেখো 9টা থেকে 10টার মধ্যে কখন ঘড়ির ঘন্টা ও মিনিটের কাটা একে অপরের উপর্যুপরি বা কোইনসাইড হবে। তো এই টাইপের রিজনিংগুলো খুব ফাস্ট করার জন্য আমরা কি করব, এই যে 9টা বেজে, দেখো 9টা থেকে 10টার মধ্যে, তাহলে অবশ্যই 9টার পরে কোনো টাইমে মিলিত হবে কিন্তু 10টার আগে। উত্তর যেটা হবে 9টা বেজে 10টার আগে, 10টার পরে তো অ্যান্সার হবে না, তাহলে 9টা বেজে কয়েক মিনিট পরে, সেই মিনিটটা কত সেটাই আমাকে জানতে হবে, 9টা বাজার পর কত মিনিট মাথায়। ঠিক আছে, তো সেটা বের করার জন্য কি করবে, মুখে মুখে করবে। দেখো এই বোর্ডে আমি প্রশ্ন ঢুকেছি, কোথাও 1 ইঞ্চি জায়গা ফাঁকা নেই যে তুমি সেখানে ক্যালকুলেশন করবে, সুতরাং ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন হবে না আজকের ক্লাসে। ঠিক আছে, মুখে মুখেই করবো আমরা। তো ডিটেলস শেখাবো না, ডিটেলস শেখাতে গেলে তো একটা অঙ্ক কতই এটা 10-15 মিনিট টাইম লেগে যাবে। ঠিক আছে, ডিটেলস শিখতে হলে শুধু জাস্ট শর্টকাট ট্রিক্সটা শিখে নাও, আর ডিটেলস শিখতে হলে আমাদের বললাম যে কোচিং অনলাইন যে ক্লাস চলছে সেখানে অ্যাডমিশন নিতে পারো। তো দেখো এটা আমরা কি করে অ্যান্সার দাগাবো, কি করবে, এই 9টা বেজে মানে 9 5 9 45 মিনিট, 45কে 11 দিয়ে ভাগ করে দাও, 11 দিয়ে ভাগ করলে 4 11 44, 4 পূর্ণ 1-এর 11, 4 পূর্ণ 1-এর 11 মানে 45-এর পরে 4 পূর্ণ 1-এর 11। দেখো 4 পূর্ণ 1-এর 11, 1-এর 11 এই 4টে অপশনের মধ্যে একটার মধ্যেই আছে, এই যে 1-এর 11, তুমি নিশ্চিন্তে এটা দাগিয়ে দিতে পারো, এটা হচ্ছে সঠিক উত্তর, এটা সঠিক উত্তর, 2 সেকেন্ড লেগেছে, 5 সেকেন্ড লাগেনি। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর। ঠিক একইভাবে দেখো 6টা থেকে 7টার মধ্যে কখন একটি ঘড়ির মিনিটের কাটা ও ঘন্টার কাটা একে অপরের সাথে মিলিত হবে, 5 6 30, 11 2 22, 2 পূর্ণ 8-এর 11, 2 পূর্ণ 8-এর 11, 8-এর 11। দেখো এইবার সমস্যাটা কি পড়ে গেছে, 4টে অপশনেই 8-এর 11 রয়ে গেছে, তাহলে 2 পূর্ণ 8-এর 11, 2 পূর্ণ 8-এর 11 30, এই যে অপশন দাগিয়ে দেবে, এটা সঠিক উত্তর। তুমি করো খাতা কলমে, তোমরা যত সূত্র মুখস্থ করেছো এক্স ধরে করো, যেভাবে করো এর থেকে ফাস্ট আশা করছি করতে পারবে না। ঠিক আছে, তো চলে যাই আমরা নেক্সট কোশ্চেন। একটি ঘড়ির 3টা থেকে 4টা পর্যন্ত কোন সময়ে ঘন্টা ও মিনিটের কাটা একে অপরের সাথে মিলিত হবে, এটি আরআরবির এক্সামে 2002 এসেছিল, এটি এসএসসি সিজিএল এক্সামে 2011 সালে এসেছিল। ঠিক আছে, দেখো 3টা থেকে 4টে, তার মানে 3 5 15 15কে 11 ভাগ করলে 11 11, 1 পূর্ণ 4-এর 11, 1 পূর্ণ 4-এর 11, তাহলে 4-এর 11 খুঁজবো, কোন অপশনে 4-এর 11 আছে, এখানে আছে, এখানে আছে, কিন্তু 1 পূর্ণ 4-এর 11 মানে 15 পরে 1 পূর্ণ 4-এর 11 মানে 16 পূর্ণ 4-এর 11, এই যে অপশন 16 পূর্ণ 4-এর 11 এটা। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কিন্তু শেষ। এর থেকে
কোনো সূত্র দিয়ে তুমি ফার্স্ট থেকে করতে পারবে না এই টাইপের রিজনিং গুলো। এবং এই টাইপের রিজনিং গুলো কিন্তু অনেকের কাছে ভীষণ কঠিন বলে মনে হয়, সূত্র দিয়ে পড়ে, সূত্র মুখস্থ করে, সূত্র ভুলে যায়। কিন্তু আমি যে কিভাবে করলাম এটা, তোমরা ভাবছো মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করছি, মুখস্থ বিদ্যা নিশ্চয়ই মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করলাম, কিন্তু আগে বেসিক কনসেপ্টটা তো তোমাকে নিয়ে নিতে হবে। বেসিক কনসেপ্ট নিয়ে তারপরে তো তোমাকে মুখস্থই করতে হবে এগুলো, ঠিক আছে? বেসিক কনসেপ্ট নেওয়ার পর আর মুখস্থ করার প্রয়োজন হবে না, এমনি তোমার মনে থাকবে, তখন দেখলে মনে হবে যে মুখস্থ করে বলছে। কিন্তু বেসিক কনসেপ্ট তোমার মাথার মধ্যে রেখে দিতে হবে, নিয়ে নিতে হবে আগে। বেসিক কনসেপ্ট পেলে ও এমনি মুখস্থর মতোই হয়ে যাবে উত্তরগুলো, ঠিক আছে? তো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগলো আজকের এই রিজনিংগুলো। কিন্তু মনে হয় ঠিকঠাক বুঝতে পারলে না, যেহেতু খুব স্বল্প সময় করালাম, ডিটেলস করালাম না। এই একটা অঙ্ক একটা টাইপ ডিটেলসে বোঝাতে হলে প্রায় বললাম 10 থেকে 15 মিনিট সময় লেগে যায়, ঠিক আছে? তো আমাদের অনলাইন ক্লাসে আমরা নিশ্চয়ই, তোমরা যারা আমাদের অনলাইন ক্লাসে যারা ক্লাস করছো তারা জানো এগুলো ডিটেলসে, আমরা তোমাদের করিয়েছি কীভাবে এসব আসলো, সেই বাঘ হরিণের গল্প দিয়ে দেখো, খুব ভীষণ ভীষণ মজাদার একটা ট্রিক্সের মাধ্যমে, বাঘ হরিণের গল্পের মাধ্যমে এই ধরনের রিজনিংগুলো কিন্তু আমরা তোমাদের অনলাইন ক্লাসে করিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, তোমরা আমাদের অনলাইন ক্লাসে যদি অ্যাডমিশন নিতে চাও, আরেকবার বলছি, আমরা যেহেতু ক্লাস করাই, আমাদের তোমাদেরকে জানাতেই হবে যে আমরা অনলাইনে ক্লাস করাই, তোমরা আমাদেরকে ভর্তি হও। এটাকে তোমরা যদি আমাদের অ্যাড মনে করো তো অ্যাড, প্রচার যাই মনে করো তাই, কারণ আমরা ক্লাস করাই অনলাইনে, পেইড কোর্স, সেগুলো আমাদের জানানোর কর্তব্য। কারণ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা তাহলে কীভাবে জানবে যে হ্যাঁ আমরা ক্লাস করাই, আমাদেরকে কেন, আমাদেরকে কীভাবে ভর্তি হবে, ঠিক আছে? সুতরাং আমাদের এগুলো বলতেই হবে বারবার। তো যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, অবশ্যই এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ক্লাসে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ইউনিট নিয়ে, নতুন কোনো সাবজেক্ট নিয়ে। তো ততক্ষণ আমাদের যে ফেসবুক পেজ রয়েছে প্রগতি কোচিং সেন্টারের, সেটাকে ফলো করে রাখতে পারো, এবং জিকে দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের নিয়মিত ক্লাসগুলো, আমাদের ক্লাসগুলো নিয়মিত ফলো করার জন্য, ঠিক আছে?